মিরপুরে বঙ্গবন্ধু বিপিএলে আজ দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের 162 রানের টার্গেটে ব্যাট করছে ঢাকা। খেলার বিস্তারিত জানতে আমরা যোগ দিচ্ছি আমাদের সহকর্মী শুভ দেবনাথের সঙ্গে। শুভ এই মুহূর্তে তো ঢাকা ব্যাটিং করছে, কি অবস্থা, খেলার সার্বিক খবর জানাবেন। মুনিয়া, এই পিচে কিন্তু দুই সময় দুই রকম আচরণ করছে। দিনে প্রথম ম্যাচে লো স্কোরিং ম্যাচ হচ্ছে, কিন্তু রাতের আলো অর্থাৎ সুন্দরপুরে যে ম্যাচটি হচ্ছে সেখানে কিন্তু ব্যাটসম্যানের রান পড়ছে এবং টি টোয়েন্টি যে আমেদ সেখানেই সেটা প্রকাশ পাচ্ছে। গতকাল রাতেও আমরা দেখেছিলাম যে ঢাকা যেটি খেলেছিল খুলনার সাথে সেটা কিন্তু হাই স্কোরিং ম্যাচ ছিল। আজকেও দেখলাম যে প্রায় যে সময় প্রথম ইনিংসে ব্যাট করছিল বেনি হাওয়েলে চট্টগ্রাম, তারাও কিন্তু মোটামুটি ভালো স্কোর করে রান করেছে, 160-এর উপরে তারা টার্গেট দিয়েছে। তো সব কিছু মিলে যে টি টোয়েন্টি যে আভাস সেটি পাওয়া যাচ্ছে এবং ব্যাটসম্যানের রান পেলে কিন্তু টি টোয়েন্টি মজাটা পাওয়া শুরু করে। কিন্তু প্রথম ইনিংসে প্রথম ম্যাচে আমরা দেখছি যেটা দিনের আলো ম্যাচ হচ্ছে সেখানে ব্যাটসম্যানরা সুবিধা করতে পারছে না, মাত্র 96 রান চেস করতে গেলে কিন্তু কুমিল্লাকে অনেক চেষ্টা করতে হচ্ছে, 8 উইকেটে পতন ঘটেছিল। এদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আগামীকাল কোনো ম্যাচ নেই, এরই মধ্যে বিপিএলের প্রথম পর্ব অর্থাৎ 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনে, পরশুদিন থেকে আবারও ঢাকায় দুই দিন খেলা চলবে। কিন্তু পিচের আচরণ নিয়ে কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ যেহেতু ব্যাটসম্যান আমরা দেখেছি মিরপুরে রান এর আগেও আন্তর্জাতিক যে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ খেলেছে, অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচগুলো খেলেছে সেখানে কিন্তু ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি। কিন্তু আমরা নতুন দেখতে পাচ্ছি যে রাতের আলো যে ম্যাচগুলো হচ্ছে সেখানে কিন্তু ব্যাটসম্যানরা রান করতে পারছে, সেটা কিন্তু ক্রিকেটের জন্য ভালো একটা দিক। এখান থেকে যদি কিছু খেলোয়াড় বের হয়ে আসে তাহলে তো অবশ্যই, যেহেতু এবছরে অস্ট্রেলিয়ার যে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে বাংলাদেশ দলের জন্য অবশ্যই একটি ভালো একটি বিষয় হবে। এছাড়াও আরেকটি বিষয় জানা রাখতে চাই যে এরই মধ্যে বিপিএল এর উন্মাদনা দেখার জন্য যারা বাসায় বসে খেলা দেখতে পাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো একটি খবর রয়েছে যে বিশ্ব এই বিপিএল শেষ হওয়ার পরে আফগানিস্তান বাংলাদেশের মাটিতে খেলতে আসবে, সেটা কিন্তু ক্রিকেট উন্মাদনা পুরো বছর জুড়ে থাকবে। তার আগে করোনার মধ্যে যে বিপিএল হচ্ছে সেটা তো অবশ্যই কর্তৃপক্ষ যারা তারা প্রশংসার দাবি দেয়, কারণ করোনার মধ্যে স্কুল কলেজ এরই মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু বিপিএল খেলা হচ্ছে যেহেতু ক্রিকেটারদের এটি রুটিরুজির ব্যবহার রয়েছে, এখান থেকে তারা যে অর্থ পায় সেটি কিন্তু তাদের চলতে হয়। সব কিছু মিলে বিপিএল এর উন্মাদনা চলছে এবং সেই উন্মাদনা টুর্নামেন্টে অর্থাৎ 18 তারিখে আগামী মাসের ফাইনাল হবে, তার আগ পর্যন্ত উন্মাদনা থাকবে এবং সেই আশাটা দর্শকদের এবং ভালো একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে আজকের দিনও, সেই আশাটা দর্শকরা করছেন। মুনিয়া, এই ছিল আমার কাছে এখন সর্বশেষ।